নরওয়ের রিসাভিকা থেকে উদ্ধার করা হয়েছে রাশিয়ার গুপ্তচর তিমি ভালদিমিরের মরদেহ। উদ্ধারের পর পরীক্ষা নিরীক্ষার জন্য মরদেহটি কাছের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়। চলতি সপ্তাহে নরওয়ের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর রিসাভিকায় ভাসমান অবস্থায় এই তিমির সন্ধান পায় মেরিন মাইন্ড নামের একটি সংগঠন। 5 বছর আগেই প্রথম তিমিটিকে শনাক্ত করা হয়, তখন এর সাথে একটি গোপ্রো ক্যামেরা লাগানো ছিল দাবি সংগঠনটির। তবে রাশিয়া কখনোই এ ধরনের অভিযোগের সত্যতা স্বীকার করেনি।